প্রথমবারের মতো নিজ পার্লারে ননদের দেখা মিলল ঢালির টুইন অপু বিশ্বাসের। পার্লারে প্রথমবার ননদকে পেয়ে আড্ডায় মজেছেন অপু বিশ্বাস। ব্যস্ততার চাপে দেখা সাক্ষাৎ কমে গেল, নিজ রেস্টুরেন্টে বসে খাওয়া হয়েছে একসঙ্গে, যে বিষয়টি ভক্তদের কাছে ভালো লাগার অন্যতম আরেকটা কারণ। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। সাকিব রিলেটেড পার্সনদের সঙ্গে অপুকে দেখতেই যেন ভালো লাগে অনেকের, বিশেষ করে সাকিব অপুর ছয় বছর আগের সেই বিচ্ছেদ ইতিহাসটা একটা দুঃস্বপ্নের মতো ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে, যে কারণে মধুর সম্পর্কের সেই দিনগুলি ফিরে আসার প্রতীক্ষায় রয়েছে ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা। আর তার মাঝেই ক্ষণে ক্ষণে শ্বশুরবাড়ি রিলেটেড ব্যক্তিদের সঙ্গে ধরা দেওয়া সাকিব অপুর মিলে যাওয়ার একটা ইঙ্গিত বলে ধরে নেওয়া হয়। বিশেষ করে নিজ পার্লারে প্রথমবার ননদের দেখা মেলায় সাকিব অপুর নতুন সম্পর্কের গুঞ্জনটাই উঠে আসে। শ্বশুর শাশুড়ি ননদের গল্পটা অপুর কাছে নতুন কিছু না হলেও সময়ের সাথে সাথে সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের নতুন ঘর সংসারের একটা পথ তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কেননা অপু যে পার্লার বিজনেস স্টার্ট করেছেন তার পেছনে রয়েছে সাকিবের অবদান, এবং তার পরবর্তীতে সাকিব যে ব্যবসা শুরু করেছে তার ক্রেডিটটাও যে অপু বিশ্বাসের, সে কথা অপু নিজে মুখে প্রকাশ করেছেন। তিনি আরো আগে থেকে চেয়েছিলেন সাকিব ব্যবসা শুরু করুক, আর তাই আজ সাকিবের এই ব্যবসায় নামা। বিগত দিনগুলিতে শুধু সাকিবের পরিবারের ব্যক্তিদের সঙ্গে অপুকে দেখা গেলেও বর্তমানে সাকিবের আত্মীয় স্বজনদের সঙ্গেও দেখা মেলে অপু বিশ্বাসের। জানা যায় অপুর সঙ্গে এক টেবিলে বসে খাওয়া এই মেহমানেরা ছিলেন কিং খানের ঘনিষ্ঠজন। ইদানিং সাকিব রিলেটেড অনেকেই অপু বিশ্বাসকে ভাবি বলে সম্বোধন করেন, যার ফলশ্রুতি অপু বিশ্বাসও তার যথাযথ আপ্যায়ন করেন। মূলত ঘনিষ্ঠ এই স্বজনেরা এসেছিলেন অপু বিশ্বাসের প্রতিষ্ঠান পরিদর্শনের উদ্দেশ্যেই। এক পার্লারের মধ্যে কসমেটিক শপসহ রেস্টুরেন্টের ব্যবস্থা করেছেন অপু বিশ্বাস, যে কারণে নিজ রেস্টুরেন্টের খাবার দিয়ে ননদকে আপ্যায়ন করেছেন অপু বিশ্বাস। তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।